আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুহাজ ব্লগে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টকের একটা রেসিপি, ছোট মাছ দিয়ে জলফাই টক। এতটা মজা আগে বুঝি নাই, তো আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন যে টকের যে বাটিটা রান্না করা জলফাই দিয়ে, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু অসাধারণ ছিল। তো চলুন শুরু করা যাক কিভাবে আমি এই টকটা রান্না করলাম। প্রথমে এখানে আমি কিছুটা ছোট মাছ নিয়ে নেব। তো ছোট মাছগুলোকে হচ্ছে যে আমি কিছুটা হলুদ এবং লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিব। এখানে আমি মাছ যেতেটুকু আছে হলুদ এবং লবণটা সেই পরিমাণে দিব। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে সামান্য একটু তেল দিয়ে এটাকে হাতে মেখে নিব। তো মাছের সাথে আমি কিছুটা পানি দিয়ে একটা বলকে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম। আর এখন আমি জলপাইটা বসিয়ে দিব যে টকটা রান্না করব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা সাদা তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেমন ভাজবো না, একটু নরম করে এর সাথে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো রসুন বাটা। এই টক রান্নাতে আমি আদাটা ব্যবহার করব না, টক রান্নাতে কিন্তু আদাটা যায় না। তো রসুনটা দেওয়ার পরে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেব কিছুটা পানি যাতে করে গুঁড়া মশলা পুড়ে না যায় সেজন্য। তো এখানে দিয়ে দেব আমি আমার পরিমাণ মতো কিছুটা ঝাল দিয়ে দেব মরিচের গুঁড়া, আর দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া আর ধনে গুঁড়াটা, তারপর স্বাদ মতো লবণটা দিয়ে দেব, আর দেব কিছুটা কাঁচামরিচ। যেহেতু টক রান্নাতে একটু কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে, আর লবণটা একটু বুঝে দিবেন, যার যা স্বাদ মতো দিয়ে দিবেন। এবং এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে দু তিন মিনিট জলপাইগুলো উপর থেকে দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখতে পেলেন যে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, 6 থেকে 5 মিনিটের মতো কষিয়ে এবার ঝোলের পানিটা দিব। ঝোলের পানিটা হচ্ছে যে যেরকম পছন্দ করেন ওই রকম দিয়ে দিলেই হবে। তো ঝোলের পানিটা দেওয়ার পরে একটু বলক নিয়ে আসব, ঢাকনাটা দেব না। বলক দেওয়ার পরে দেখেন কীরকম কালার, কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে। তো যখন এভাবে বলক আসছে তখন কিন্তু আমি এবার ঢেকে দেব, ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না আমার জলপাইটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে আসে আর ঝোলটা আর একটু ঘন হয়ে যায় সেই পর্যন্ত আমি রান্না করব। এই যে দেখছেন কালারটা কিন্তু আবার অন্যরকম হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে দেখব যে আমার জলপাইটা সিদ্ধ হয়েছে কিনা। জলপাইটা কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে যে মাছটা আমি রেখেছিলাম সামান্য একটু পানি দিয়ে রান্না করে রাখছিলাম, মাছটা ঝোল সহকারে উপর থেকে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ একটু হাল রান্না করব, আলতো হাতে একটু নাড়া দিয়ে দেব, তা না হলে মাছটা কিন্তু ভেঙে যাবে। দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব মিডিয়াম আঁচে। এই তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। এবার যখন ঝোলটা ঘন হয়ে গেছে, টকটা বের হয়ে গেছে,
এখন আমি লবণটা দেখে ধনে পাতাটা দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে এবার নামিয়ে নিব। শেষ পর্যায়ে দেখেন চুলাটা নিবানোর পর কালারটা দেখেন কত সুন্দর আসছে, খুবই মজাদার ছিল রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে, বাসায় একবার হলো করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।